দর্শক এখন রয়েছে দেশের পুঁজি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী আর দর্শক আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারবেন আট এক আট নয় নয় পাঁচ আট নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে এবং ইটিভির সকল দর্শক শ্রোতাকে এই মহান স্বাধীনতার মাসের শুভেচ্ছা একটু আসতে চাই আমরা বাজারের দিনের শুরু অবস্থান জানছিলাম যে মোটামুটি একটা ট্রেন্ড যেটি দেখছি আমরা গত কয়েক সপ্তাহ এবং নির্বাচন পরবর্তী যে ট্রেন্ডটি ছিল সেখান থেকে কিছুটা আমি বলবো যে বিচ্ছিন্ন অবস্থান লেনদেনের গতি এবং সূচক সব কিছু মিলে বাজারের গতি প্রকৃতি আপনি কেমন মূল্যায়ন করেন আমার কাছে বাজারের গতি প্রকৃতি এখন যেটা দেখছি এটা কোয়াইট স্টেবল মনে হচ্ছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন নির্বাচনের ঠিক ইমিডিয়েট এক দুই তিন দিনের মধ্যে আমরা দেখেছিলাম বাজার একটু ঊর্ধ্বমুখী তেজিভাব তো এটা তো আর সবসময় ওইভাবে কন্টিনিউ করবে না এখন যেটা হয়েছে আমার কাছে কিছু স্ট্যা বলে মনে হচ্ছে আচ্ছা এই যে বিশেষ করে আমরা লেনদেনের যে ভলিউমটা সেটি জায়গাটা একটু কমে আসায় সেই জায়গাটা নিয়ে বিনিয়োগকারীদের মাঝে এবং কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি সেই জায়গাটা আপনি কি মনে করেন কেন হঠাৎ করে এরকম কমে যাওয়া না লেনদেন কি খুব কমে গিয়েছে সেটি কিন্তু নয় আপনি যদি ডিসেম্বর মাসে দেখেন তখন তো লেনদেন এর চেয়ে অনেক কম ছিল তারপর জানুয়ারি মাসে এসে আমরা দেখলাম যে এটা ওয়ান থাউ ওয়ান থাউজেন্ড লেভেলে প্রতিদিন ট্রেড হচ্ছিল তো খুব শর্ট টার্মে বাজারকে দেখলে হবে না যে একদিন দুই দিন যদি লেনদেন একটু পাঁচশো ছয়শো বা সাতশোর নিচে চলে আসলো যে লেনদেন কমে গেল সেটি মনে হয় বলা ঠিক হবে না একটু মিড টার্মে অথবা দীর্ঘ মেয়াদে বাজারকে দেখতে হবে তারপর হয়তো লেনদেন খুব কমে গিয়েছে বা বেড়ে গিয়েছে সেটা নিয়ে কমেন্ট করা যাবে আচ্ছা একটু যে এই যে আমাদের বাজার ওভারঅল যে গতি প্রকৃতি সেই জায়গাটা তারল সংকটের জায়গা এবং নতুন করে আমরা যে বিষয়গুলো আলোচনা হয় যে বাজারের সিচুয়েশন বা বিনোকাদের পার্টিসিপেশন এই জায়গাগুলো আসলে কতটুকু আপনি মনে করেন যে ঠিক আছে বা এই জায়গাটা আর কি করণীয় বলে আপনি মনে করেন দেখুন বিনিয়োগের যে কথাটি আপনি বলেছেন সেটি হচ্ছে ইনভেস্টরদের বাজার নিয়ে কনফিডেন্স পেতে হবে এটি একটি ভাইটাল রোল বিনিয়োগকারী যদি মনে করে এ বাজার থেকে সে প্রফিট করতে পারবে তাহলে বিনিয়োগ আসবে এখন এটি একটি সাইড এবং সেক্ষেত্রে লিকুইডিটির যে প্রশ্নটি আপনি করেছেন হ্যাঁ লিকুইডিটিতে আপনি দেখে থাকবেন যে বাজারে একটু আমি যদি বলি যে একটু একটু টাইট সিনারিও আছে লিকুইডিটিতে আপনি যদি ব্যাঙ্কগুলো ডিপোজিটের ইন্টারেস্ট রেট দেখেন গত বছর নভেম্বর অক্টোবর বা ডিসেম্বরে যেটা ছিল তার চেয়ে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আমরা যেটা দেখছি যে ডিপোজিটের বিশেষ করে ফিক্সড ডিপোজিট রেট বেড়ে যাচ্ছে এর মানে হচ্ছে যে সবাই ডিপোজিট চাচ্ছে ওই ওই পরিমাণ ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে একটা গ্যাপ এই গ্যাপের কারণে ডিপোজিটের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এখন কেন লিকুইডিটিতে একটু টাইট সিনারি আছে এটার অনেকগুলো রিজন আমরা জানি একটি হলো যে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার আছে যে সার্কুলার অনুযায়ী এই মার্চ মাসের মধ্যেই ব্যাঙ্কগুলোকে অ্যাডভান্স ডেপোজিট রেশিও সেটা এইট্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টে নিয়ে আসতে হবে যেটি এখন পর্যন্ত আছে এইটটি ফাইভ পার্সেন্ট তো এই এইটি থ্রি যদি নিয়ে আসতে হয় তাহলে ব্যাঙ্কগুলোর তো ডিপোজিট দরকার ওই রেগুলেশনটা কমপ্লাই করতে সো প্রতিটি ব্যাংক চাবে যে তার ডিপোজিটের পজিশনটা যেন ওই কমপ্লায়েন্সের মধ্যে থাকে সো ডিমান্ড ফর পিডিটি ডিপোজিট অনেক বেশি থাকবে মার্কেটে এরপরে যদি আমরা দেখি যে সঞ্চয়পত্রের যে ইস্যুটা আছে আপনি জানেন এটা অনেক দিন ধরে কথা হচ্ছে ইভেন গভর্নমেন্টের যে এবছরের যে বাজেট ছিল সেই বাজেট এক বছরের যে বাজেট ছিল ছয় মাসের মধ্যে তার নাইনটি এইট সঞ্চয়পত্র অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে তো যখনই সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট হয়ে যায় বাজারে তো লিকুইডিটির একটু ক্রাইসিস দেখা যায় ইফ ইট ইজ নট ক্রাইসিস একটু টাইট সিনারিও পরিলক্ষিত হয় আবার যদি গভর্নমেন্ট বরোয়িংয়ের কথা বলেন সেখানেও আমরা আমরা দেখছি আগের চেয়ে গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে গভর্নমেন্ট বরোয়িং একটু একটু বাড়ার দিকে ট্রেন্ডের দিকেই আছে আবার যদি বলেন যে বিডিটি এবং ডলারের এক্সচেঞ্জ রেটের কথা আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে বিডিটি ক্রমান্বয়ে ডিভ্যালু করার দিকে যাচ্ছে আবার সেন্ট্রাল ব্যাংক এই যদি খুব বেশি ডিভ্যালু না হয়

আচ্ছা আমি যে আপনার সাথে যে আজকের যে মেহমান শেয়ারবিধি আজকে আলোচনা করছি ওনার সাথে প্রশ্ন যে এখনকার যে মার্কেটে পরিস্থিতি

তাহলে বি স্টেবল কেন বলবো না সেটা একটা অধিকার কি আর একটা বিষয় হচ্ছে যে স্টেবল বা আনস্টেবল শেয়ারের জায়গা থেকে আমি যে জায়গাটা বিনিয়োগ করছি সেই সেক্টরটি বা সেই ইনস্টিটিউশনগুলো কেমন রয়েছে সেই জায়গাটা বিচার বিশ্লেষণ আসলে কতটুকু আমরা করছি বা সেই জায়গাটা কেমন বাজারে বিভিন্ন ধরনের ইনভেস্টর থাকবে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী থাকবে এখন কোন একজন বিনিয়োগকারী যদি তার ইনভেস্টমেন্টের কারণে লস করে থাকেন তাহলে তার কাছে মনে হতে পারে যে না এটা এটা তো স্টেবল না এটা সমস্যা ওটা সমস্যা এরকম মনে হতে পারে কিন্তু দেখুন যখন কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবেন তাকে তাকে বুঝতে হবে যে সে কোথায় বিনিয়োগ করছেন এবং তাকে সেই মার্কেটের যে যে ভেরিয়েবলসগুলো কনসিডার করে বিনিয়োগ করা উচিত সেগুলো বুঝে বিনিয়োগ করতে হবে সে যদি মনে করে যে আমি এগুলো কোনো কিছুই বুঝবো না আমি বিনিয়োগ করব এবং লাভ করব সেটির মার্কেট এই ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট না এটা এটা বুঝতে হবে লাভ লস হবে এই মার্কেটে তবে পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বাংলাদেশের টু থাউজেন্ড নাইনটিনের মার্কেট নিয়ে আই আই এম কোয়েট কনফিডেন্ট কারণ আপনি জানেন যে বাংলাদেশের মতো দেশে যে সমস্যাগুলো থাকে যে পলিটিক্যাল সাইডে একটু একটু আনসারটেনিটি থাকে গত বছর আমাদের একটি ইলেকশন হয়ে গিয়েছে এবং এই ইস্যুটা আপাতত অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটি ইজ তো এটা যদি হয় আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে মার্কেট স্টেবল থাকবে এবং এবং গ্রাজুয়ালি ভালো হবে জি আমরা একটা বিরতিতে যাব তবে তার আগে ছোট একটি বিরতিতে যাওয়ার আগে আমরা দর্শকদের ফোন নিয়ে নিতে চাই দর্শক নাম বলে দ্রুত প্রশ্ন করে ফেলুন হ্যালো 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 সবাই বলি বন্ধু আগে জি ধন্যবাদ আপনাকে আপনাদের প্রশ্নের জন্য আমরা একটা ছোট্ট বিরতিতে যাই বিরতির পর আবার আলোচনা ফিরে আসবো আমাদের সঙ্গে থাকুন

দেখুন আমি প্রথমে সর্বশেষ যে দর্শক তার কনসার্টের কথা বলেছেন ওইটি একটি উত্তর দিয়ে নেই উনি যেটা বলছেন যে সবাই বলছে বাজার খারাপ আই এম শিওর যে ওনার কাছে ওই স্ট্যাটিস্টিক্স সবার স্ট্যাটিস্টিক্স নেই যে সবাই আসলে কি বলছে ওই টাইপের সার্ভেও বাংলাদেশে হয় না তো হয়তো হয়তো উনি যে সারাউন্ডিং যে ইনভেস্টর আছে এদের থেকে কথা শুনে উনি হয়তো বলছেন প্রবলেম হচ্ছে বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের অধিকাংশ ইনভেস্টরই দেখবেন যারা মাইক্রো ইনভেস্টার্স এদের কিন্তু ফিনান্সিয়াল লিটারেসির ধারের কাজ দিয়েও এরা নেই অথচ স্টকের মতো একটি কমপ্লেক্স মার্কেটে এরা ইনভেস্টমেন্ট করেন তারপর কোনো একটা সময় যখন টাকা হারান তখন এদের এদের মধ্যে এই 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 টাইপের একটা এগ্রিভনেস দেখা দেয় আমি যেটা বলবো নট টু মাইন মাইক্রো ইনভেস্টার্স আমি যেটা বলবো যে দেখুন এটি খুব কমপ্লেক্স একটি ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট স্টকে ইনভেস্টমেন্ট এটা এটা সঞ্চয়পত্রের মতো না অথবা এটা অন্য ডেট ইনস্ট্রুমেন্টের মতো না এখানে অনেক ধরনের কে কনসিডার করে ইনভেস্টমেন্ট করতে হয় অনেক ধরনের ইনফরমেশনকে কনসিডার করে ইনভেস্টমেন্ট করতে হয় সেটি যদি আপনারা না বুঝেন তাহলে প্রত্যক্ষ বিনিয়োগ যদি আপনারা করেন তাহলে তাহলে কিন্তু সমস্যা হলে হতে পারে আর ওভারঅল মার্কেটের ডেভেলপমেন্টের কথা যেটি আপনি প্রশ্ন তুললেন হ্যাঁ সেটি একটু খুব খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট খুব ভাইব্রেন্ট একটা মার্কেট আপনি যদি আমাদের আশেপাশের বিভিন্ন দেশের মার্কেটের সাথে তুলনা করেন খুব ভাইব্রেন্ট একটি মার্কেট ভাইব্রেন্ট মার্কেট এই কারণে আমি বলবো এখানে কিন্তু এই যে আমাদের যে বিনিয়োগকারীদের পার্টিসিপেশন প্রচুর বিনিয়োগকারী নাম্বার অফ পার্টিসিপেন্টস কিন্তু অনেক বেশি অন্য যে কোনো দেশের তুলনায় অন্যান্য দেশে আপনি দেখবেন হয়তো হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল অল্প কিছু লোকজন ইনভেস্টমেন্ট করে কিন্তু এখানে সাধারণ মানুষও এই এই পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত তো এরকম একটি ভাইব্রেন্ট মার্কেটকে অনেক বড় করা সম্ভব সেটি যদি করতে হয় তাহলে আমি সবসময় যেটা বলে রাখি যে প্রত্যেকটা ফেজে প্রপার গভর্নেন্সকে এনশিওর করতে হবে গুড গভর্নেন্স ছাড়া এই মার্কেট কোনো দিন ডেভেলপ করতে পারবে না তো রাষ্ট্রের যারা চালাচ্ছেন যারা এই অর্গানাইজেশনগুলো চালাচ্ছেন যারা আমাদের রেগুলেটরস আছেন এরা যতক্ষণ না পর্যন্ত এই গুড গভর্নেন্স এনশিওর করতে পারবে ইন দ্য মার্কেট ততক্ষণ পর্যন্ত এই এই মার্কেট সাস্টেনেবলি গুরু করবে না হয়তো টেম্পোরারি এক্সাইটমেন্ট দেখা যাবে বাট সাস্টেনেবল বেসিসে গ্রো করা সম্ভব না আরেকটি জায়গায় রিলেট করতে চাই যে আমরা দেখছি যে যখন ভালো হচ্ছে অথবা সব সেক্টরেই ভালো হচ্ছে আবার যখন খারাপ হচ্ছে সব আমরা খারাপ এটি আসলে কোনো বাজার আসলে স্থিতিশীলতার জায়গা নয় তবে সেই জায়গাটায় বিনিয়োগকারীরা যে চুজ করবেন যে অপশন নেবেন সেই জায়গাটা ভালো শেয়ারের সাপ্লাই নিয়ে প্রচন্ড কথা হয় এই জায়গাগুলো আসলে কতটুকু অগ্রগতি দেখছেন আপনি দেখুন আমি সবসময় বলি যে প্রত্যেকটা মার্কেটের একটি একটি ক্যারেক্টারিস্টিক্স থাকে আপনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এক ধরনের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এক ধরনের এখন আপনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করবেন তখন বাংলাদেশের ইনভেস্টমেন্টের ভেরিয়েবলসগুলো কনসিডার করেই আপনি ইনভেস্টমেন্ট করবেন না আপনাকে ধরে নিতে হবে যে এখানে যে সমস্যাগুলো আছে এগুলো এগুলোকে কনসিডার করে ইনভেস্টমেন্ট করতে হবে এখন আপনি যেটা বললেন যে যখন বাড়ছে সেক্টরেজ বাড়ছে দ্যাটস দ্য প্রবলেম এই এই মার্কেটে যে লো ক্যাপ শেয়ার যেগুলো আছে এগুলো হয়তো অনেক সময় কিছু বিনিয়োগকারী কোনো একটা লোক অ্যাপ শেয়ারকে নিয়ে তারা প্রাইস ম্যানিপুলেট করতে পারেন সেটি ঠিক আছে কিন্তু আমার সবসময় আমি যেটা বলে রাখি যে এইটা তো আমাদের মার্কেটে একটা ক্যারেক্টারিস্টিক্স যতক্ষণ পর্যন্ত আইনের মধ্যে থেকে তারা করছে বিনিয়োগকারী বিনিয়োগ করছেন তখন তো আমি আমি পার্সোনালি সমস্যা দেখি না আমার কথা যে আইনের ভিতর থেকে বিনিয়োগকারী বিনিয়োগ করছে কিনা সেটি বড় প্রশ্ন আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান রয়েছে আমরা সেই অনুষ্ঠানে চলে যাচ্ছি দর্শক আমরা জানি যে রাজশাহী সেনার বেশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে